এসইউপিএর একটা গেমিং একটা ডিভাইস গেম খেলার জন্য, অনেক পুরানো যে গেমগুলো আছে। আচ্ছা খোলো দেখি কি কেসে দেখাই। আমরা অলরেডি একবার খুলে ফেলছি এটা। ক্যাবলের মধ্যে হচ্ছে এখানে এই যে পুরানো যে টেলিভিশনগুলো আছে যেগুলো কম্পোজিট কানেকশন আছে, এটার জন্য একটা ক্যাবল, তারপরে হচ্ছে এটা চার্জার, আর হচ্ছে এই যে গেমিং ডিভাইসটা। তো এটার মধ্যে হচ্ছে ব্যাটারি থাকে হলো এই যে নোকিয়ার আগের যে পুরান ফোনগুলার এই BL5C ব্যাটারিগুলা, এটা লাগানো আছে। এখানে হচ্ছে এই ক্যাবলটা লাগে যে যেটা দিয়ে নাকি যে টেলিভিশনে আউটপুট নেওয়ার জন্য, এই যে এখানে বড় স্ক্রিনে দেখার জন্য। আর এটা হচ্ছে চার্জিং ডিভাইস। আর এখান থেকে আর একটা কন্ট্রোলার লাগানো যেত, অন্যান্যগুলো দেখলাম যে এখান থেকে একটা কন্ট্রোলার লাগে, আমরা দুজনে মিলে খেলার জন্য আর কি একটা এক্সট্রা কন্ট্রোলার লাগানো যেত। তো এখানে টাইপ বি এর কন্ট্রোলার অন্যগুলো লাগবে কিনা আমি জানি না, পরে আমি চেক করে বলে দিতে পারবো। আর এটা হচ্ছে অন বাটন, অন করলাম, অন করে যখন এটা প্রথমে আসছে এই যে চাইনিজ আর ইংলিশ, আমরা এটাকে ইংলিশে নিলাম, নিয়ে তারপরে সিলেক্ট। তারপর 400টা গেম থাকার কথা, প্রথমে সুপার মারিওতে আসে, সুপার মারিওটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট। তারপরে ওয়ান প্লেয়ার গেম, তারপরে হচ্ছে দেখি প্রিয় কতক্ষণ খেলুক, দেখি প্রিয় পারে কিনা। এই যে এই বাটনগুলো দিয়ে লাভ দিবে বাকি সেটা করবে, দেখা যাক। এটা হচ্ছে ইনিশিয়াল ইমপ্রেশন এই গেমের, এটার দাম হচ্ছে 650 টাকা। আর বাকিটা পরে দেখা যাক যে আমরা আরো কি কি দেখতে পারি। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ।